নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা, সঙ্গে রয়েছি আমি মৃণ্ময়ী। তাপস দাস হত্যাকাণ্ডে মূল তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। আমাদের সংবাদের জেরে আরও একটি বড় সাফল্য। কিছুদিন আগে দশমীর রাতে বক্স বাজানোকে কেন্দ্র করে তাপস দাস নামে যে ব্যক্তিটি প্রয়াত হয়েছেন, কাল গভীর রাতে এয়ারপোর্ট থানার এসডিপিও পিয়া মাধুরী মজুমদারের নেতৃত্বে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আরক্ষা বাহিনী। আজ তিনজন আসামিকে কোর্টে তোলা হবে, তারপর তাদের রিমান্ড চাইবে আরক্ষা বাহিনী, এমনটাই জানিয়েছে প্রিয়া মাধুরী মজুমদার। কি বললেন উনি শুনে নেব। দিন অর্থাৎ 26 অক্টোবর 2020 আমরা তুফানিয়া লুঙ্গা এলাকায় ভোর আনুমানিক সকাল ভোর 5টার দিকে একটা খবর আসে যে একজন ভদ্রলোককে অচেতন অবস্থায় তুফানিয়া লুঙ্গাতে রাস্তার মতো পাওয়া গেছে। তখন তার পরিবারের যে লোকজনরা ছিল তাকে তৎক্ষণাৎ জিবি হাসপাতালে শিফট করে তার চিকিৎসার জন্য। সেখানে কিছুদিন চিকিৎসাধীন থাকার পরে বিগত 7 নভেম্বর লোকটি রাতের দিকে এক্সপায়ার করে। এরপর আমরা এটাতে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা মার্ডার কেস রেজিস্টার করি, কারণ আপনার এলাকার লোক তার পরিবারের লোকদেরও বক্তব্য ছিল যে কতিপয় যুবক লক্ষ্মীলুঙ্গার কতিপয় যুবক ওনাকে মারধর করে ওনার এই অবস্থা করেছে, যার ফলে উনি এত গুরুতর জখম প্রাপ্ত হয়েছিল সেদিন। তো সেই মতো করে আমরা গতকাল 11 নভেম্বর এই ব্যাপারটাকে ঘিরে তাদের পরিবারের তরফ থেকে একটা কমপ্লেন পাই ও সেটার ভিত্তিতে একটা মার্ডার কেস রেজিস্টার করি। এবং সেই মার্ডার তাদের কমপ্লেন অনুসারে তাদের সন্দেহভাজন কতিপয় যুবকের নামও তারা এফআইআরে মেনশন করেছিল। এবং সেই মতো করে আমরা কাল রাতেই গতকাল অর্থাৎ 12 নভেম্বর রাত্রেবেলা আমরা তাদের তিনজনকে এফআইআর নিয়ে তিনজন আসামিকে আমরা লক্ষ্মীলুঙ্গা এলাকার থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের নাম যথাক্রমে হলো শেখর তাঁতি, প্রীতম তাঁতি ও সুরজিৎ তাঁতি। এখন তাদেরকে আমরা আজকে অ্যারেস্ট করার পরে কোর্টে সেপার্ট করবো। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রার্থনা জানাবো, যাতে আরও যদি দোষী তাদের সাথে কেউ কিছু থেকে থাকে সেই নামগুলিকে আমরা তাদের থেকে নিয়ে রিভিল করার পরে আমরা তাদের ইচ্ছে যথাযোগ্য আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। যে লোকটি মারা গিয়েছিল ওনার নাম কি? ওনার নাম হলো তাপস দাস, উনি তুফানিয়া এলাকার লুঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন। বয়স কত হবে? বয়স আনুমানিক 45। ধন্যবাদ। এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।